যারা পাপিষ্ট গুনাহগার এদের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? গুনাহগার যারা, নাফুরমান যারা, বদকার লোক যারা, তাদের মৃত্যুর সময় অবস্থা কেমন হবে? এবার শুনে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সারা জীবন যারা গুনাহের পথে জীবন পরিচালনা করেছে, আদান হলে মসজিদে না এসে মসজিদ থেকে উল্টা দিকে দৌড় দিয়েছে, সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক রাখে এমন মানুষ আছে না নাই? হারাম পথে উপার্জন করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেছে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে, সারা জীবন যারা ইসলাম ইসলামের বিপরীত জীবন পরিচালনা করেছে, সেই সকল মানুষগুলোর মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকুল মউত, জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে, জাহান্নাম থেকে কাফনের কাপড় নিয়ে এবার ওই বদকার লোকটার কাছে আগমন করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা, উখরুজি ইলা সখতিন মিনাল্লাহি ওয়া গাযাব, হে অপবিত্র আত্মা, হে নাফরমান আত্মা, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের দিকে বের হয়ে আসো। এই কথা যখন বলবে, ফাতাফাররাকা ফি জাসাদি, ওই বদকার লোকটার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এই মত এদের মৃত্যুকালীন সময়ে কি অবস্থা ঘটবে কোরআনে কারিমে আল্লাহ তার বিস্তর বর্ণনা দিয়েছেন। কোরআনে কারিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ فَأَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوءٍ بَلَى إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ আল্লাহ পাক বলেন, নিজের উপরে জুলুম করা অবস্থায়, গুনাহ করা অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যুর ফেরেশতারা তাদের কাছে আগমন যখন করে, তখন এই পাপী লোকটা বলে, কেন আমাদেরকে এত কষ্ট দিয়ে দিয়ে আমার জানটা বের করছো? আমি তো কোনো খারাপ কাজ করি নাই। আপনি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন সেটা জানেন কে? আল্লাহ পাক বলেন, মৃত্যুর ফেরেশতা তখন ওই পাপিষ্ঠকে এত কষ্ট দিয়ে তার রূহটা কবজ করবে। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা ইল ইয়াতাওয়াফাল লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারীক। আল্লাহ পাক বলেন, ফেরেশতা তখন তার মুখের উপরে আঘাত করবে। মানুষের আঘাত আর ফেরেশতার আঘাত সমান না? ফেরেশতা তখন মুখের উপরে আঘাত করবে, পশ্চাতে আঘাত করবে, মৃত্যুর সময় যখন আসবে ওই বদকার লোকদের রূহ কবচের প্রক্রিয়া শুরু হবে। ফেরেশতা গিয়ে পায়ের গোড়ালির কাছে চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, ফেরেশতা সেখানেও চাপ দিবে, এবার রূহ গিয়ে লুমের নিচে লুকাবে। ফেরেশতা এরকম চাপতে চাপতে এত কষ্ট দিয়ে দিয়ে ওই বদকার লোকটার রূহটা কবচ করবে। কোন বর্ণনা এসেছে ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে বের করলে ওই লোকটার যেমন কষ্ট হবে, এর চাইতে আরো বেশি কষ্ট যন্ত্রণা সে তখন অনুভব করতে থাকবে। ফেরেশতা তখন বলবে, নাফুরমান গুনাহগার পাপিষ্ট বেঈমান, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, আজ তোর হাত দিয়ে তুই নিজের তোর জান বের করে নে। ফেরেশতা এরকম কষ্ট দিয়ে দিয়ে প্রাণটা যখন একেবারে গলার কাছে নিয়ে আসবে, অসহায় মৃত্যু পথযাত্রী লোকটা দেখবে তার আশেপাশে অনেকেই বসে আছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারছে না। কেউ বাঁচাতে পারবে না? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون الله পাক বলেন, কখন নয় ফেরেশতা যখন রূহটাকে একেবারে গলার কাছে নিয়ে আসবে, রূহ যখন গলা পর্যন্ত একেবারে চলে আসবে, ওয়া আনতুম হিনা ইনিন তানজুরুন,
পাশে থাকা তোমরা সবাই অসহায়ের মতো তাকাতে থাকো, অসহায়ের মতো তোমরা তাকাতেই থাকো, আর তোমরা মনে করো মৃত্যু পথযাত্রী লোকটার সবচেয়ে কাছেই তোমরা আছো। কিন্তু আমি বলছি শোনো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তার যতটা না কাছে থাকো আমি তার চাইতে আরো বেশি ওই লোকটার কাছে থাকি। আল্লাহু আকবার, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমাদের চর্মচক্ষু দিয়ে তোমরা তা দেখতে পাও না, এত ক্ষমতা তোমার। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, সাহস থাকলে ক্ষমতা থাকলে এই যে গলা পর্যন্ত চলে আসার ওকে কেউ আটকাতে পারবে না। মৃত্যু পথযাত্রী লোকটাও বুঝতে পারে, গুনাহগার ওই পাপিষ্ট নাফরমান জাহান্নামী লোকটা বুঝতে পারে আজ আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, পায়ের গোছাটা সে ছেড়ে দেয়, গুছাগুলো একত্রিত করে ফেলে। আল্লাহ পাক বলেন কাল্লা ইযা বালাগতিত তারাকিয়া ওয়া কিল মান রাকি ওয়া জন্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস সাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাব। আল্লাহ পাক বলেন কখনো নয়, কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু পথযাত্রী লোকটা তখন পায়ের গোছা উন্মোচিত করে ফেলে, পায়ের গোছাগুলো ঠিক করে দেয়, সেও বুঝতে পারে আজকে রবের সাথে সাক্ষাৎ করার দিন, আজকে রবের সাথে সাক্ষাৎ করার। মৃত্যুর ফেরেশতা এই মক্কারকে এমন করে কষ্ট দিয়ে দিয়ে তার জানটাকে যখন কবচ করবে জাহান্নাম থেকে আনা কাফনের কাপড়ে রোহটাকে মরিয়ে, এবার ফেরেশতারা আকাশের পানে রওনা করবে। প্রথম আকাশে যাওয়ার পর আকাশের ফেরেশতার কাছে অনুমতি চাওয়া হবে, আকাশের দরজা খুলে দাও, অমুক ব্যক্তির রোহটা নিয়ে এসেছি। তারা তখন বলবে, আকাশের ফেরেশতা তখন বলবে, ওই নিকৃষ্ট লোকটার রোহকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো অনুমতি দেওয়া হবে না। তখন তাকে সজোরে ধাক্কা দিয়ে একেবারে তার রোহটাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করা হবে। সিজ্জিন হচ্ছে সেই জায়গা যেখানে জাহান্নামী পাপীদের রোহকে সংরক্ষণ করে। যারা নেককার তাদের মৃত্যুকালীন সময় অবস্থা কি হবে? নেককার যারা সারা জীবন যারা আল্লাহর গুলামি করেছে, আল্লাহর বন্দেগী করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আদান হয়ে গেলে এই মসজিদের দিকে চলে আসে, এমন কিছু নামাজি পাগল, এমন কিছু নামাজ পাগল মুসলমান আছে না নাই? আদান হয়ে গেলে এই মসজিদের দিকে দৌড়ায়, মা বাবার খেদমত করে রাতের বেলা আরামের ঘুমটা বাদ দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে আল্লাহর দিনের পথে তার জান মাল উৎসর্গ করে দেয়। সারা জীবন যারা কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করবে, এই সকল মানুষদের মৃত্যুর সময় যখন চলে আসবে ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা তখন জান্নাত থেকে একদল ফেরেশতা নিয়ে আগমন করে ওই লোকটার চারপাশে এসে লোকটাকে আগে সালাম দিবে। বদকারকে সালাম দিবে না, কিন্তু নেককার লোককে আগেই সালাম দিবে। কোরআনে কারীমে, কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন। আল্লাহ পাক বলেন এই পবিত্র লোকদের মৃত্যুর সময় যখন এসে যায় নেককার লোকদেরকে এসে ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ ফেরেশতারা আরো বলে, আল্লাহ পাক বলেন যারা যারা বলে আল্লাহ আমাদের রব, আর ওই রবের পথে যারা অবিচল থাকে অটল থাকে, রবের পথে যারা তাদের জীবনকে পরিচালনা করে, ফেরেশতারা মৃত্যুর সময় এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তোমার জন্য আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছেন ওই জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর ফেরেশতা এসে আপনাকে সালাম জানাবে,
সালাম জানিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আল্লাহ, হে পবিত্র আত্মা, হে সম্মানিত আত্মা, সালাম তোমাকে, আল্লাহর ক্ষমা সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। ওই লোকটার রোহ তখন এমন ভাবে বের হয়ে যাবে, বিশ্বনবী এই লোকটার রোহটা তখন এমন এত সহজ করে বের হয়ে যাবে, ছোট্ট বাচ্চা ছোট্ট শিশুরা যেমন মায়ের কোলে মায়ের বুকে মায়ের কোলে গিয়ে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায়, ওই নেককার মানুষগুলো ফেরেশতা যখন জান্নাতের দৃশ্য চোখের সামনে তুলে ধরবে, জান্নাতের দৃশ্যগুলো দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে। এবার ফেরেশতারা ওই নেককার লোকটার রুহটাকে জান্নাতি কাফনের কাপড়ে মুড়াবে, আকাশের পানে রওনা করবে। আকাশের দিকে রওনা করার পর, প্রথম আসমানে যাওয়ার পর আকাশের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। ফেরেশতারা বলবে, কার রুহ নিয়ে এসেছো? কারণ ওই লোকটার রুহ থেকে আর কাফনের কাপড় থেকে মেশকের চাইতে আরো পবিত্র সুগন্ধি বের হতে থাকবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বলা হবে, হে প্রশান্ত আত্মা, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে চলে আসো, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও। আমরা যেতে চাই কোথায়? ওই জান্নাতে। আর ওই জান্নাতের মতো জান্নাত উপযোগী জীবন গঠন করতে হলে মৃত্যুর কথা সব সময় মাথায় রাখতে হবে, আর মৃত্যুর কথা মাথায় থাকলেই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।